আসসালামু আলাইকুম। জিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আপনাদের ভিডিওতে দেখাবো অ্যাডোবি ফটোশপ 7.0-তে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন কিভাবে। স্টার বারে ক্লিক করলাম, দেখা যাচ্ছে অ্যাডোবি ফটোশপ 7.0। ক্লিক দিলাম, এখানে আপনি ফাইলে ক্লিক করবেন, ওপেনে যাবেন। আমি ছবিটা ডেস্কটপে নিছি, আমি যে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব ওই ছবিটা ডেস্কটপে সেভ করছি। এখন ডেস্কটপ থেকে আমি ইয়া নিব, আপনারা মাই কম্পিউটার থেকে নিতে পারবেন। আমি এটা এই ছবির কাজটা করব, এখানে ক্লিক করলাম, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে দুইটা তিনটা অপশন আছে। আপনি যে কোনো একটি অপশনের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এটা দিয়েও আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এখানে তিনটা অপশন আছে, রাইট বাটন ক্লিক করবেন, একটা দুইটা তিনটা, এই তিনটা থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন ছবির সিলেক্ট করে। এটা তো পারবেন, আমি এটা দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। তাইলে আপনার ছবিটা একটু জুম করে নেবে। প্রথমে জুম করতে আপনাকে কন্ট্রোল প্লাস ক্লিক করবেন, জুম হয়ে যাবে। আমি ট্যাব দিয়ে ফাশের বারগুলো নিয়ে ফেলব, যাতে আমার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে একটু সুবিধা হয়। ট্যাব দিলাম, চলে গেছে। তাহলে আমি সিলেক্ট শুরু করব, আপনার যতটুকু প্রয়োজন এগুলা সিলেক্ট করবেন শুধু। এখানে আপনাকে বাঁকা জায়গায় আল্টা চেপে ধরে করতে হবে, একটু বাঁকা দেখা যাচ্ছে, এই বাঁকাটা ক্লিক রাইট বাটনটা ক্লিক করে একটু বাঁকা করতে হবে, যেমন কি আমি দিছি। হ্যাঁ, এই রাইট বাটনটা ক্লিক করে আপনাকে করতে হবে, যে ফাঁসে আপনি নিয়ে যাবেন সেই ফাঁসে এটা বাঁকা হয়ে যাবে। এখানে আপনাকে সেভ ধরে এটার সাথে অ্যাড করতে হবে, দেখা যাচ্ছে যে এটা অ্যাড করলাম। একটু আমি ছবিটা একটু জুম করলাম, কন্ট্রোল প্লাস জুম হয়ে যাবে, তাহলে দেখা যাচ্ছে আপনার। এখানে ক্লিক করলাম, তাইলে একটু এটাও একটু বাঁকা দেখা যাচ্ছে, তাহলে এইভাবে দিলাম। আবার অল্টা সেভ ধরে এটার সাথে অ্যাড করলাম, আবার একটু জুম করব, কন্ট্রোল প্লাস, বা আপনি জুম করার সময় আর একটা অপশন আছে, কন্ট্রোল স্পেস, এরকম প্লাস চিহ্ন আসবে, কন্ট্রোল স্পেস দিলে, তাহলে একটু জুম করলাম, যাতে আমার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে সুবিধা হয়। আবার আপনার শুটও করতে চাইলে অল্টা সেভ ধরে স্পেসটা ক্লিক করবেন, মাউসের রাইট বাটনটাও ক্লিক করতে হবে সাথে। একটু ব্যাখ্যা করলাম, এভাবে ছবি সিলেক্ট করে নেবেন আপনি। বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আপনাকে এটার সাথে এদিকে অ্যাড করে দিতে হবে, আমি অ্যাড করে দিলাম, এখন সিলেক্ট হয়ে গেছে। এখন আপনাকে কন্ট্রোল এন্টার ক্লিক করতে হবে একসাথে, কন্ট্রোল এন্টার ক্লিক করলাম। আমি ফাঁসের বারগুলো একটু নিয়ে আসবো,
আমি আবার ট্যাপ দিলাম, পাশের বারগুলো চলে আসছে। এখানে আপনার নীল কালো যে অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, আমি এটা অন্য কালারে দিতে পারবো বা একটা সিনারি এনে দিতে পারবো, আপনার যেরকম ইচ্ছা আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখানে ক্লিক করবেন, পাশে এই অপশনটা ক্লিক মুছে মুছে ফেলবেন। এই অপশনটা মুছতে হলে আপনাকে এই লেয়ারে গিয়ে এটা লেয়ার বার এখানে সুদা এই পাশে ক্লিক করবেন। এটা ডিলেট হয়ে গেছে, পুরাতনটা চলে আসছে। তাহলে আপনাকে এটাতে অপশনে ক্লিক করতে হবে, মুভ, এটা অপশন হচ্ছে মুভ। এটা দিয়ে আপনি অন্য পাশেও নিয়ে যেতে পারবেন বা আনতেও পারবেন। তাহলে এটাতে ক্লিক করলাম, তাহলে আমি একটা ডিলেট দিই, যে ছবিটা সিলেক্ট হয়েছে ওটা ডিলেট দিলে ওটা ডিলেট হয়ে যাবে। তাহলে আবার আবার এটা আবার ফিরিয়ে আনতে গেলে আপনাকে কন্ট্রোল অল্টার জেড দিবেন, চলে আসছে আবার। তাহলে আপনার আবার আমি এই অপশনটা এই সিনারিটা ছাড়া আমি ওনার ছবি যদি ডিলেট করতে চাই, তাহলে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, তাহলে ডিলেট দিলাম, ওনার ছবিটা চলে গেছে। হ্যাঁ, আমার আমার এই ছবির মধ্যে ডিলেট করার পরে যে অপশনটা দেখা যাচ্ছে সাদা ওনার ছবিতে, আমি এটা অন্য কালারও দিতে পারবো বা সিনারি দিতে পারবো। আমি অন্য এখান থেকে সেট ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করে দেখা যাচ্ছে যে অনেকগুলো কালার, এখান থেকে আপনি যে কালারটা নেবেন সেটাও নিতে পারবেন এখানে ক্লিক করে। যেমন কি আমি নীল ব্যাকগ্রাউন্ড নীল ব্যাকগ্রাউন্ডটা নিব, তাহলে ক্লিক করলাম, ডিলেট দিলাম, ডিলেট হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমি পিছনের সিনারিটা চেঞ্জ করব, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আবার ফিরে আনছি, কন্ট্রোল শিফট আই আবার দিব, এখন ডিলেট দেব, চলে গেছে। এখন আমি আপনাদের অন্য একটা সিনারি এনে পিছনে দেখাবো কীভাবে এটা সিনারিটা বসাবেন। তাহলে আমি ট্যাপ দিয়ে বাকি অপশনগুলো নিয়ে আসছি আবার। এই সব সময় মুভে অপশনে গেলে আপনাকে এই অপশনটা ক্লিক করে রাখতে হবে। তাহলে ফাইলে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, আমি এই সিনারিটা দেবো, এই সিনারিটা পাশে পাশে দেবো। তাহলে এখানে সিলেক্ট করলাম, ওকে দিলাম, তাহলে এদিকে একটু নিচে নামলাম। তাহলে আপনার এটা এরকম টেনে নিয়ে আসতে পারবেন, আবার কপি করেও নিয়ে আসতে পারবেন এই অপশনটাতে, বা আপনি এইটাও এখানে নিয়ে দিতে পারবেন। প্রথমে আপনাকে ছবিটা আলাদা লেয়ার করে নিতে হবে, ছবিটা এটা অলরেডি ছবিটা সিলেক্ট আছে, তাহলে আমাকে লেয়ার করতে গেলে এই লেয়ার বার দেখা যাচ্ছে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি মানে সব জায়গায় যে কোনো কিছু কপি করতে কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিলাম, এ দেখা যাচ্ছে যে কপি কপি হয়ে গেছে। তাহলে আমি এটা এই অপশনে মানে অর্থাৎ এই ফাইলে কন্ট্রোল বি দেবো, এ দেখা যাচ্ছে দুইটা লেয়ার হয়ে গেছে, এই পিছনেরটা আমার ব্যাকগ্রাউন্ড অরিজিনাল অরিজিনাল ইমেজটা আর এটা শুধু আমি ছবিটা নিয়ে নিছি। তাইলে আমি এটা ডিলেট করে দিব বা এই অপশনটা ক্লিক করে দেব। এখানে আপনার সরাসরি এই ছবিটা এখানে নিয়ে বসা দিতে পারবেন আপনি। তাইলে ট্যাপ দিলাম, এটাও আমি কপি করলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল বি দিলাম, এটা দেখা যাচ্ছে ছবি ছবিতে সিনারিটা চলে আসছে। ব্যাকগ্রাউন্ড একটু বড় করব, এটা বড় করতে গেলে আপনাকে এই অপশনে গিয়ে এ দেখা যাচ্ছে এটাতে ক্লিক করবেন, আর এটা যদি শু না করে তাহলে এ দেখা যাচ্ছে এই অপশনগুলো ওকে করে দিবেন। তাহলে এটা দিলাম, একটু এদিকে টেনে বড় করে দিলাম, এটা একটা লেয়ার, ছবিটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। এখন আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা দিব, যে আপনার ছবিটা উপরে করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড, এটা এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এখানে সেফে ধরে এখানে এরকম সেফে ধরে উপরে নিয়ে যেতে হবে আপনাকে। এভাবে আপনারা ছবি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, বা এদিকে আপনি অন্যান্য এখান থেকে কালারও দিতে পারবেন যে কোনো একটা। এটা আমি এখন সেভ করব,
কন্ট্রোল এস দিব। এখানে আপনার অনেকগুলো অপশন আছে, সিএইচডি, বিএম, বিএমসি, এই দেখা যাচ্ছে যে অনেকগুলো অপশন আপনি সেভ করতে পারবেন। তাহলে আমি সেভ করলাম সিএইচডি ফাইলে, ডেস্কটপে সেভ করতেছি, সেভ দিলাম। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা ছবি কীভাবে পরিষ্কার করবেন, বা এখানে অনেকগুলো অপশন আছে ছবি পরিষ্কার করার জন্য, সবগুলো অপশন আমি দেখাবো একটা একটা। এখান থেকে সবগুলো ফাইলের কাজ আমি একটা একটা সবগুলো দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।